নমস্কার বন্ধুরা অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো দেখো আজকে আমরা লুসেন্টের জিকে বই খুব ফেমাস একটা বই এই বইটা নিয়ে আলোচনা করবো তো অনেকে হয়তো এই বইটা পড়ো তোমরা বা অনেকে হয়তো এই বইটার ভিডিও আমাকে করতে বলেছ তো তারা হয়তো কিনবে সেই কারণেই হয়তো বলেছ জাস্ট আর কি একটা ভিডিও দেখে তার একটা ডিসিশন নেবে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখে নিতে পারো এবং দেখো এই বইটা এমনই একটা বই যেটা বলতে পারো জিকের জন্য খুব ফেমাস বই তরুণ গোয়েল স্যারের বই তো রয়েছে সেটা যেরকম মার্কেটে স্টুডেন্টদের মধ্যে খুব পপুলার সেরকমই কিন্তু লুসেন্টের জিকে বইও খুব পপুলার একটা বই ওয়ান ডে এক্সামের জন্য কিন্তু এই বইটা একটা বলতে পারো খুব ভালো এক্সাম ওরিয়েন্টেড জিকে বই ঠিক আছে তো পুরোপুরি এই বইটা ইংরেজি ভার্সানে তো এটার বেঙ্গলি ভার্সান এখনও পর্যন্ত কখনও আর কি অ্যাভেলেবেল হয়নি এবং আমি জানি আন এই বইটার হয়তো বেঙ্গলিতে কিছু কিছু টপিক মানে কেউ আর কি করেছিল তো সেগুলো পুরোপুরি আলাদা বিষয় তো আমরা এই ভিডিওটার মধ্যে এই বইটা নিয়ে মানে আলোচনা করব। যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে আর এটা এডিশন নিয়ে অনেকের একটা প্রবলেম রয়েছে যে এডিশন কি চব্বিশের এডিশান বেরিয়েছে তো সেগুলো আমি ইন ডিটেলসে ভিডিওটার মধ্যে বলবো দেখো বইটার এই হচ্ছে থিকনেস এবং বইটা যেরকম হয় আগে তো ছোটো সাইজ হতো অনেকটা ছোট হতো এখন এরকম চওড়া করে দেওয়া হয়েছে তো এটার কিন্তু একটা অবজেক্টিভ ভার্সানও থাকে লুসেন্টের জিকে এটা ডিসক্রিপটিভ এটা একটা অবজেক্টিভ হয় সেটা বেগুনি কালারের মলার থাকে ঠিক আছে এগুলো আগে একটু ক্লিয়ার করে দিলাম সরি একটু আজকে শরীরটা প্রবলেম আছে তো কথা বলতে গেলে একটু অসুবিধা হতে পারে তো সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও দেখো আমি যদি বইটার প্রথমে চলে আসি দেখো এখানে যে সমস্ত পরীক্ষার জন্য বইটা ইম্পর্টেন্ট সেগুলো এখানে লেখা রয়েছে এখানে প্রথমে ইউপিএসসির কথা বলা হয়েছে সিডিএস এর কথা বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এনডিএ এসএসসি পরীক্ষার জন্য রেলওয়ে ঠিক আছে এছাড়াও অন্যান্য যত পরীক্ষা হয় স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু তুমি এই বইটাকে ইউজ করতে পারবে ঠিক আছে দেখো বইটা মূলত এরকম একটু কালার ফরম্যাটে আছে মানে সাথে একটু বলতে পারো এরকম পিঙ্ক টাইপের একটা কালার দিয়ে কিন্তু বইটাকে করা আচ্ছা বইটার যেটা প্রিন্টেড প্রাইস দুশো একানব্বই টাকা রয়েছে এবং এখানে দেখতে পাবে তোমরা থার্টিন্থ এডিশন দু হাজার তেইশ ঠিক আছে এটা কিন্তু থার্টিন্থ এডিশান দু লেখা রয়েছে এবার এখানে একটা কথা আমার বলার আছে সেটা হচ্ছে তোমরা যদি অ্যামাজনে যাও আমি যেটার পার্চেস লিঙ্ক এখানে দেবো আর কি ভিডিও ডিসক্রিপশানে থাকবে তো সেখানে তোমরা দেখতে পাবে যে এই যে এডিশন এটাকেই কিন্তু দু হাজার তেইশ মানে ব্র্যাকেটে লিখে নাম দিয়ে আর কি সেল করা হচ্ছে তো দু হাজার চব্বিশে আমি যেটুকু জানি এখনো পর্যন্ত নতুন এডিশন কোনো আসেনি এইটাই হচ্ছে লেটেস্ট এডিশন থার্টিন এডিশন যেটা দু হাজার তেইশে বেরিয়েছে ঠিক আছে তো এটা একটু ক্লিয়ার করে দিলাম আর দুশো একানব্বই টাকা প্রিন্ট রয়েছে তোমরা এর উপরে মোটামুটি থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অনলাইনের পার্চেস লিঙ্ক অ্যামাজন ডিসক্রিপশনে দিয়ে রাখব এছাড়াও আমি যে দোকান থেকে এই বইটাকে নিয়ে এসেছি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালে তোমরা যেলে সেখান থেকেও বইটাকে কিন্তু সংগ্রহ করতে পারো অনলাইনে বা অফলাইনে আচ্ছা দেখো এবার আমি বইটা একটু সূচিপত্রতে চলে আসবো কারণ এই বইটার মধ্যে কিন্তু মানে যেটা কন্টেন্ট রয়েছে সেটা কিন্তু মানে তোমরা দেখতে পাবে প্রচুর টপিকে ভাগ করা আছে ঠিক আছে দেখো আমি চেষ্টা করবো মোটামুটি কভার করে দেওয়ার দেখো এখানে ইন্ড বলছে এখানে ফার্স্টে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি হিস্ট্রির মধ্যে এনশিয়ান্ট মিডেভাল মডার্ন এবং মিসলেনিয়াস একটা পোর্শান রয়েছে ঠিক আছে এর মধ্যে তোমরা চ্যাপ্টারগুলো চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখো প্রতিটা চ্যাপ্টার পড়ছি না এখানে দেখো সু স্টেট মারাঠা কনফেডারেসি রয়েছে মডার্ন হিস্ট্রির মধ্যে এক্সপেনশন অফ দ্য ব্রিটিশ পাওয়ার মিসলেনিয়াসের মধ্যে ইম্পর্টেন্ট ডেটস ইম্পর্টেন্ট প্লেসেস এগুলো সব দেওয়া রয়েছে আচ্ছা এরপরে ওয়ার্ল্ড হিস্ট্রি বলে একটা অংশ পাবে সেখানে এনশিয়েন্ট ওয়ার্ল্ড মিডিয়াভেল ওয়ার্ল্ড এবং মডার্ন ওয়ার্ল্ড ঠিক আছে এটা রয়েছে আচ্ছা এই এই যে এই যে পোর্শনটা এটা সচরাচর সব পরীক্ষাতে আসে না কিছু স্পেসিফিক এক্সামের জন্য কিন্তু এটা কাজে লাগে আচ্ছা এরপরে এখানে একটা মিসলেনিয়াস পোর্শন রয়েছে তারপরে জিওগ্রাফি জিওগ্রাফির মধ্যে তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পাবে না এখানে ফিজিক্যাল জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে হিউম্যান এবং রিজিয়নাল জিওগ্রাফি পাবে ইকোনমিক জিওগ্রাফি পাবে এর পাশাপাশি কিন্তু ইন্ডিয়া জিওগ্রাফিটা এখানে কভার করেছে তোমরা চাইলে এই অংশের একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখতে পারো আচ্ছা এরপরে এনভায়রনমেন্ট বলে একটা পোর্শন রয়েছে যেখানে তোমরা লিথোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ার অ্যাটমোস্ফিয়ার ইকোলজি ঠিক আছে এই এছাড়াও বায়োডাইভার্সিটি এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো পেয়ে যাচ্ছ এরপরে ইন্ডিয়ান পলিটিয়ান কনস্টিটিউশন এখানে এভলিউশন অফ দ্য কনস্টিটিউশন থেকে শুরু করে মানে আমাদের পলিটি সংক্রান্ত যা যা অধ্যায় রয়েছে সে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করেছে ঠিক আছে দেখো এরপর তোমরা দেখতে পাবে দেখো এতটা পর্যন্ত গেছে টোটাল পঞ্চাশটা টপিকে ভাগ করা আছে আচ্ছা এরপর ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান ইকোনমির মধ্যে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হাইলাইটস অফ ইন্ডিয়ান ইকোনমি ইকোনমি অ্যান্ড ইকোনমিক্স এছাড়াও ফিনান্সিয়াল সিস্টেম দেখতে পাচ্ছ ইকোনমিক পলিসি রয়েছে এছাড়াও মানি ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স এগুলো তো রয়েছে এখানে ঠিক আছে ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্স ফরেন ট্রেড এই সমস্ত প্রত্যেকটা বিষয় পাবে আচ্ছা এরপরে সায়েন্সের অংশ সেখানে তোমরা ফিজিক্স পাচ্ছ কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে পোর্শনে ভাগ করা এর মধ্যেও কিন্তু বিভিন্ন চ্যাপ্টারগুলো দেওয়া আছে আর এখানে বোটানি এবং জুওলজি এটাকে বায়োলজির মধ্যে কিন্তু ভাগ করা আছে ঠিক আছে এটা চলে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো আচ্ছা এরপরে মিসলেনিয়াস পোর্শন মিসলেনিয়াসের মধ্যে তোমরা একটা কথা মানে অনেকে জানো আমি আর একবার বলে দিই এই এই বইটার মধ্যে যে মিসলেনিয়াস অংশটুকু মানে স্ট্র্যাটেজিকের পোর্শন রয়েছে এটা কিন্তু বলতে পারো যে একটা বেস্ট স্ট্র্যাটেজিকের সলিউশন কারণ বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে এইখান থেকেই আর কি কোশ্চিন কিন্তু কম বেশি আসে এসএসসির পরীক্ষা তো এই জায়গাটাকে খুব ফলো করে এসএসসির জন্য কিন্তু এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া তুমি অন্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই জায়গাটুকু পড়তেই পারো স্ট্যাটেকজিকের জন্য কারণ এই জায়গার মধ্যে যে সমস্ত মানে টপিকগুলো দেওয়া রয়েছে টোটাল আশিটা টপিক আছে প্রতিটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট ঠিক আছে আমি দেখাবো অবশ্যই আচ্ছা এরপরে লাস্টে একটা কম্পিউটারের পোর্শন পাবে যেখানে কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন যে তথ্যগুলো সেগুলোকে কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো এবার আমরা চলে আসবো যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে তো দেখো প্রথমে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি শুরু হচ্ছে এখানে দেখতে পাবে ইন্ট্রোডাকশন এগুলোকে মূলত এরকম কালারফুল হয়েতে এখানে মানে জাস্ট হাইলাইট করে লেখা আছে এরপরে প্রথমে দেখতে পাবে লেখা আছে হোয়াট ইজ হিস্টোরি ইতিহাস কি বলছে দ্য স্টাডি অফ দ্য পাস্ট ইজ কল্ড হিস্টোরি এভাবে কিন্তু দেখো ওয়ান লাইনের ফরম্যাটে প্রত্যেকটা ইনফরমেশনকে এখানে দেওয়া রয়েছে সিস্টেম অফ ডেটিং এখানে ঠিক আছে কোনটা বিসি কি এডি কি সেই সম্পর্কে এখানে বক্তব্য রয়েছে ঠিক আছে এভাবেই আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি যে অংশটা সেটাকে কিন্তু স্টার্ট করা হয়েছে তারপর তোমরা দেখতে পাবে দেখো এখানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু চলেছে বিভিন্ন যে মানে হিস্ট্রির মধ্যে একদম ইনিশিয়াল যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন মানে সাল সংক্রান্ত বা শকাব্দ বিক্রমাব্দ মানে এই যেগুলো ছিল আর কি তো সেগুলো কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ক্যালেন্ডার বলতে পারো যখন এখানে লেখা রয়েছে জুলিয়ান ক্যালেন্ডার ক্রিশ্চিয়ান জর্জিয়ান ক্যালেন্ডার তো এগুলো প্রথমে এরকম রয়েছে কিছু কিছু ক্ষেত্রে এরকম কিন্তু বক্স ফরম্যাটে ইনফরমেশন তো আমরা পাবে এরপরে আমাদের এখান থেকে শুরু হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়া তার মধ্যে হিস্টোরিক্যাল যে সোর্স ধরো লিটারি সোর্স রয়েছে ইন্ডিজেনিয়াস সোর্স রয়েছে ঠিক আছে বিভিন্ন ওই যে টেক্সটগুলো ধরো শ্রুতি বা স্মৃতি এছাড়াও বিভিন্ন বেদিক টেক্সট যেগুলো থাকে সেগুলো থেকে যে সমস্ত তথ্যগুলো আমরা পাই সেগুলো নিয়ে একদম ফার্স্টে আলোচনা করা হয়েছে এখানে বিভিন্ন বুদ্ধিস্ট টেক্সট সম্পর্কে দেখতে পাচ্ছ পরপর দেওয়া এবং ইনফরমেশান কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো করে প্রত্যেকটা বিষয়ে দেওয়া আছে জোয়েন্ট টেক্সট দেখতে পাচ্ছ হিস্টোরিক্যাল টেক্সট রয়েছে এভাবে গেছে আচ্ছা এবার আমি একটা ফুললেন্থ একটা চ্যাপ্টার তোমাদেরকে দেখাবো যে একটা চ্যাপ্টার থেকে কীভাবে ইনফরমেশানগুলো শুরু হচ্ছে এগুলো প্রথমে হিস্ট্রি শুরু মানে পড়তে গেলে যেগুলো প্রথমে প্রয়োজন সেগুলো সব দেওয়া রয়েছে ঠিক আছে আমি একটা মানে জাস্ট আর কি স্টোনেজ দেখতে পাচ্ছ এগুলো স্টোনেজ রয়েছে আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে তোমাদেরকে একটু দেখাই যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে অ্যাকচুয়ালি ওই জায়গাটা থেকেই আমাদের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু ইম্পর্টেন্ট মানে বেশি ওই জায়গাটার থেকে শুরু দেখো এই যে এখানে রয়েছে হরপ্পা ইন দা সিভিলাইজেশন দেখো এখানে কেমন ভাবে দেওয়া বলছে দ্য ওল্ডেস্ট নেম ইন দা সিভিলাইজেশন এভাবে কিন্তু পরপর দেওয়া দেখো জন মার্শাল ওয়াজ দ্য ফার্স্ট স্কলার টু ইউজ দ্য টার্ম ইন দা সিভিলাইজেশন এটা কিন্তু হাইলাইট করে দেওয়া আছে এভাবে যে বিভিন্ন ইনফরমেশন দেওয়া যেমন ধরো নর্দার্ন সাইট অফ সিভিলাইজেশন রোপার মান্ডা এখানে ঠিক আছে দায়মাবাদ লেখা রয়েছে সুতকা জেন্ডার আলমগীরপুর ক্যাপিটালস কি ছিল পোর্ট সিটিস কি কি ছিল এগুলো কিন্তু খুব ভালো করে এখানটা দেখতে পাবে যে হাইলাইট করে করে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এভাবে ইতিহাসের বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে তথ্যগুলোকে সাজানো এখানে দেখতে পাবে যে বিভিন্ন যে আর্কিওলজিক্যাল ফাইন্ডসগুলো ছিল হরপ্পার মধ্যে কি কী পাওয়া গেছে সেগুলোকে এখানে বক্সের মধ্যে মানে প্রেজেন্ট করা আছে এবং এই বইটার মধ্যে কিন্তু তোমরা একটা জিনিস আমি এটাও বলে রাখি যে এই বইটাকে যখন রিভিশন করবে তখন কিন্তু অবশ্যই এই বক্সগুলোকে ভালো করে পড়বে পিঙ্ক বক্সগুলোকে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ অনেক এরকম টিচার রয়েছেন যারা কিন্তু এই জিনিসটা বারবার করে উল্লেখ করেছেন যে এই বইটা পড়ার ক্ষেত্রে এই বক্সের মানে যে জায়গাগুলো সেগুলো কিন্তু ভালো করে পড়তেই হবে কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু অংশ এগুলোকে কিন্তু এখানে দেওয়া থাকে ঠিক আছে তো এভাবে দেখতে পেলে যে বিভিন্নভাবে মানে এই ওয়েতে সাজানো মানে প্রত্যেকটা চ্যাপ্টার দেখো লেটার ভেদিক পিরিয়ড দেখতে পাচ্ছি জিওগ্রাফিক্যাল এরিয়া পুরোটা এখানে ভাগ করে দিয়েছে এখানকার পলিটি কেমন ছিল ঠিক আছে টাইপস অফ হিন্দু ম্যারেজ এগুলোকে এখানে দেখবে দেওয়া রয়েছে আচ্ছা লুসেন্টের জিকে বই এমনই একটা বই যে বইটার মধ্যে তুমি মানে এত পরিমাণে ইনফরমেশন পেয়ে যাবে যেটা কিন্তু মানে বলতে পারো যে সব পরীক্ষার জন্য খুব ভীষণভাবে উপযোগী একটা বই ঠিক আছে তো এটা ইংরেজি ভার্সনের জন্য অনেকের হয়তো পড়তে প্রবলেম হয় কিন্তু যদি ইংরেজিতে পড়তে খুব একটা সমস্যা না থাকে তুমি কিন্তু এই বইটাকে ভালো করে পড়তে পারো কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বই ঠিক আছে দেখো এভাবে ইতিহাসটা পরপর গেছে আমি একটু স্কিপ করে করেই দেখা দেখো এখান থেকে আমাদের মিডেভেল ইন্ডিয়াটা শুরু হচ্ছে আর্নি মিডেভেল পিরিয়ড নর্দার্ন ইন্ডিয়া রাজপুত পিরিয়ড দেখতে পাচ্ছ এখানে ইম্পর্টেন্ট রাজপুত কিংডমস এবং পিরিয়ড ক্যাপিটাল এবং তাদের ফাউন্ডার্স কারা কারা ছিল সেগুলো দেওয়া ঠিক আছে দেখো এখানে রয়েছে পার্থিয়ান সম্পর্কে রাষ্ট্রকূট সম্পর্কে রয়েছে আদার ইম্পর্টেন্ট রুলার্স পৃথ্বীরা চৌহান সম্পর্কে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেক একটু ইনফরমেশন খুব সুন্দর করে দেওয়া সাউথ ইন্ডিয়ার মধ্যে চোল অ্যান্ড আদার্স তাদের সম্পর্কে রয়েছে এখানে দেখতে পাবে সুলতানের পিরিয়ডটা দিয়েছে পুরো মানে খুব অল্পের মধ্যে একদম যেটুকু ইনফরমেশন আমাদের প্রয়োজন সেগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে সাজানো ঠিক আছে তো এই বইটার যদি অল্টারনেটিভ কোনো বই হয় সেটা তরুণ গোয়েল স্যারের বই বলতে পারো বা মনোহর পাণ্ডিত যে জিকে বইটা হয় সেগুলোকেও তোমরা রাখতে পারো কিন্তু এই বইটা মানে সেই বইগুলোর মধ্যে খুব যে বেশি পার্থক্য রয়েছে তা না কিন্তু আমাকে যদি বলা হয় কোনো একটা বইয়ের কথা তো ফার্স্ট যদি আমার কোনো বইটাকে মানে বইকে প্রায়োরিটি দিতে হয় সেটা কিন্তু আমি তরুণ গোয়াল স্যারের নেক্সট জেনের বইটার কথা বলবো তো সেকেন্ড তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো পারো আর থার্ডে আমি তরুণ গোল স্যারের নর্মাল যে জিকে বইটা হয় সেটাকে রাখবো ঠিক আছে তবে ল্যাঙ্গুয়েজের দিক থেকে কিন্তু এই বইটার ল্যাঙ্গুয়েজ একটুখানি স্ট্যান্ডার্ড বলতে পারো তরুণ গোল স্যারের বইতে কিন্তু ল্যাঙ্গুয়েজটা অনেক সোজা রয়েছে আচ্ছা এটাও আমি একটু বলে রাখলাম ঠিক আছে তবে আহামরি এমন কিছু কঠিন নয় যে তুমি পড়তেই পারবে না মোটামুটি ইংরেজিতে যদি হালকা একটু নলেজ থাকে তুমি কিন্তু পড়ে নিতে পারবে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে দেখতে পাচ্ছ এখানে পরপর ইনফরমেশনগুলো রয়েছে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ ইন বোম্বে আদার অফ দ্য প্রেসিডেন্ট সি ব্যানার্জি এ ভেটেরিয়ান লয়ার অফ ক্যালকাটা এগুলোও কিন্তু এরকম হাইলাইট করা করা বিভিন্ন ইনফরমেশন পাবে ঠিক আছে তো ইন্ডিয়ান হিস্ট্রিটা এর বইটার মধ্যে ভালো রয়েছে এনশিয়ান্ট মিডিয়াভেল মডার্ন প্রত্যেকটা টপিক এবং এখানে দেখতে পাবে যে মিসলেনিয়াস একটা অংশ সেখানে বিভিন্ন সাল ধরে প্রত্যেকটা মানে ঘটনা যা যা ঘটেছিল এরকম কিন্তু মানে ইয়ার মানে কি বলবো এটাকে মানে ইতিহাসের যুগ যেটা সেই অনুযায়ী কিন্তু ভাগ করা রয়েছে এনশিয়ান মিডিয়াভেল মডার্ন এরকম কিন্তু ডিভিশন এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এরপর আমি দেখিয়ে দিই ইন্ডিয়ান হিস্ট্রিটা আমাদের এখানটা শেষ হয়ে যাচ্ছে এত পর্যন্ত মানে মোটামুটি এক থেকে বিরানব্বই পাতা পর্যন্ত কিন্তু আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটা কভার করেছে ঠিক আছে আর বইটা টোটাল পেজ যেটা রয়েছে সেটা হচ্ছে চারশো আটান্নটা পেজ বইটার মধ্যে কভার করেছে টোটাল চারশো আটান্নটা পেজের মধ্যে পুরো কন্টেন্টটাকে দিয়েছে আচ্ছা এরপরে এখান থেকে ওয়ার্ল্ড হিস্ট্রি ওয়ার্ল্ড হিস্ট্রিটা একবার দেখে নাও এনশিয়েন্ট ওয়ার্ল্ড বিগিনিং টু দা টু ফাইভ হান্ড্রেড এডি এগুলো সব রয়েছে এখানে গ্রিক সিভিলাইজেশন ইরানিয়ান সিভিলাইজেশন এই সমস্ত বিষয়গুলো পাবে ঠিক আছে মিডাইভেল ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ রয়েছে এখানেও বিভিন্ন চার্টের ইউজ করা মডার্ন ওয়ার্ল্ড রয়েছে এখানে নাইনটিন ফাইভ পর্যন্ত এখানে কিন্তু দেওয়া আছে ওয়ার্ল্ড হিস্ট্রি এরকম প্রেজেন্টেশন এরকম বিভিন্ন বক্স আকার এখানে দেওয়া তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি জিওগ্রাফিটা শুরু হচ্ছে এটা বলতে পারো যে চ্যাপ্টার থ্রি এরকম যদি ধরো তো এখান থেকে হাইলাইটস প্রথমে দ্য ওয়ার্ড জিওগ্রাফি ওয়াজ ফার্স্ট ইউজ বাই গ্রিক স্কলার এরাটো স্থানিস তো এরকমভাবে শুরু হচ্ছে জিওগ্রাফিটা একদম কোর যে জায়গা সেখান থেকে স্টার্ট করেছে তো তারপরে দেখতে পাবে যে এখানে বিভিন্ন যে ধরো আমাদের সোলার সিস্টেমের মধ্যে যেগুলো পড়ে ধরো ইউনিভার্স গ্যালাক্সি এগুলো সব রয়েছে এখানে বিগ বাং থিওরি এখান থেকে ইনফরমেশন রয়েছে হিক্স বোসান রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে মানে জিওগ্রাফির প্রথমে বিভিন্ন ডিভিশনগুলো রয়েছে তারপরে এভাবে ফিজিক্যাল জিওগ্রাফিটার থেকে স্টার্ট হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির পোর্শনটা পুরো প্রথমে রয়েছে দেখো মেম্বার্স অফ দ্য সোলার সিস্টেম দেখতে পাচ্ছ এখানে দ্য সোলার সিস্টেম রয়েছে সাম নোটেবল ফ্যাক্স অ্যাবাউট ভেরিয়াস প্ল্যানেটস অ্যান্ড স্যাটেলাইট মার্কারি ভেনাস রয়েছে দ্য আর্থ পৃথিবী সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন এগুলোকে কিন্তু ফার্স্টে দেওয়া রয়েছে দেখো চন্দ্রয়ন টু ওয়ান চন্দ্রয়ন ফ্রি রয়েছে দেখতে পাচ্ছ মার্স সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে প্রথমে মূলত কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফিগুলো বইটার মধ্যে ফার্স্টে কভার করেছে ঠিক আছে বিভিন্ন রকম ছবির ইউজও তোমরা পাবে আর এরকম বক্স তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই বইটার মধ্যে রয়েছে যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর যেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তো এরকম তোমরা হাইলাইট করা পয়েন্ট করা মানে পেয়েই যাবে আর কি সেগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা মানে থাকছেই তো এইভাবে প্রথমে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফিটা গেছে আমি তো একটা প্রজেক্ট উল্ট দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে দেখো ফরেস্ট কভার আছে ইন্ডিয়া স্টেট অফ রিপোর্ট আমি একটুখানি এবার তোমাদের মানে ইন্ডিয়ান জিওগ্রাফি যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটা একটুখানি দেখাবো দেখো ইন্ডিয়ান জিওগ্রাফির পোর্শনটা আমি যদি একটু খুলি এখানে এমনভাবে মানে করেছে জিনিসটাকে মানে পরপর তুমি মানে জাস্ট ইন্ডিয়ান জিওগ্রাফি যেরকম ডিভিশন করে দিয়েছে সেরকম না তোমাকে একটু একটু দেখতে হবে যে কোন পেজ থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে দেখো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়ান জিওগ্রাফিটা কিন্তু স্টার্ট হচ্ছে বলছে যে দেখো দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পজিশন এক্সটেন্ট অ্যান্ড ফিজিক্যাল যে ফিচার রয়েছে সেগুলো প্রথমে সাইজান সাবকন্টিনেন্ট রয়েছে এখানে

দেখুন আওয়ামী গঙ্গে যে প্রজেক্ট সেখান থেকে দিয়েছে এখান থেকে কোশ্চিন পরীক্ষাতে আগেও এসছে অনেকবার মাউন্টেন পিক্স অব আন্দামান নিকোবর দেখতে পাচ্ছ এখানে সয়েল এখান থেকে শুরু হচ্ছে টাইপস অফ সয়েল ফাউন্ডেন ইন্ডিয়া এরকম পরপর কিন্তু আছে দেখো এখানে ফার্মিং দেখতে পাবে মানে দেখো টাইপস অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া সাবসিস্টেন্স ফার্মিং এগুলো সব এখানে আছে গ্রিন রেভলিউশন মিনারেলস অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ এরকম কিন্তু টপিকে ভাগ করা আছে এবং এখানে দেখতে পাবে এই যে চারটা খুব ইম্পর্টেন্ট পেট্রোলিয়াম লোকেশন কি এবং আদার ইম্পর্টেন্ট যে পয়েন্টস সেগুলো দিয়ে কিন্তু এখানে সব লেখা রয়েছে মানে একদম মিনারেলসের নাম ধরে ধরে কিন্তু দেওয়া আছে মেজর ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া এরকমভাবে কিন্তু এখানে জিওগ্রাফির অংশটাও গেছে ঠিক আছে আমি প্রত্যেকটা পেজ দেখাচ্ছিলাম একটু একটু লাস্টের দিকে চলে যাবো এবার এখানে তোমরা ইন্ডিয়ার যে বিভিন্ন ফ্যাক্ট আলাদা রয়েছে সেগুলো সবই পাবে মানে যা যা চ্যাপ্টার থাকে আর কি সেগুলো সবই আছে এখানে সেন্সাস দেখতে পাচ্ছ পপুলেশন পপুলেশন ডেন্সিটি সেক্স রেশিও লিটারেসি দেখতে পাচ্ছ এখানে এখানে যেমন ধরো ওয়াইল্ড লাইফ যে মানে স্যাংচুয়ারিজগুলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ সেগুলো পুরো লিস্ট এখানে রয়েছে আচ্ছা এখানে রামসার সাইট যেগুলো সেগুলোর লিস্ট এখানে দেখতে হবে কত সালে হয়েছে কতটা এরিয়া জুড়ে রয়েছে সেগুলো দেওয়া আচ্ছা এখানে দেখতে হবে ইম্পর্ট্যান্ট ইরিগেশন অ্যান্ড পাওয়ার প্রজেক্টস রয়েছে ঠিক আছে এখানে মেজর মানে সরি মাউন্ট এভারেস্ট সম্পর্কে ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে মানে আলাদা করে আর কি প্রেজেন্ট করা এখানে প্রোজেক্ট টাইগার দেখতে পাচ্ছ কালার রেভলিউশন ইন্ডিয়া মানে ধরো যেটা ব্ল্যাক রেভলিউশন কিসের সাথে যুক্ত এগুলো যেগুলো আসে আর কি সেগুলো আছে লেন্থ অফ ইন্ডিয়াস বর্ডার উইথ নেইবারিং কান্ট্রিজ দেখতে পাচ্ছ এখানে ওন্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এগুলো রয়েছে এখানে প্রোটেক্টেড এরিয়াস অফ ইন্ডিয়া এই সমস্ত কিন্তু বিভিন্ন চার্ট তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এগুলো এখানে কভার করেছে এরপরে আমি একটু চলে আসবো এনভারনমেন্টের অংশতে দেখো এখানে আমাদের জিওগ্রাফিটা এতটা পোর্শন জুড়ে জিওগ্রাফিটা চলছে ঠিক আছে এবার যদি এনভাররমেন্ট দেখো এনভাররমেন্টের মধ্যেও তাই এরকম প্রথম ইন্টোডাকশন রয়েছে মিনিং কী এলিমেন্টস কি সাবজেক্ট ম্যাটার অফ এনভাররমেন্ট এগুলো সব পরপর পাবে তোমরা আচ্ছা এরপরে বায়োডাইভার্সিটি সম্পর্কে ইনফরমেশন রয়েছে দেখো ওয়াটার সাইকেলের একটা ছবি দিয়েছে এখানে হাইড্রোস্পিয়ার কী স্ট্রাকচার অফ ইন্টেরিয়ার আর দেখতে পাচ্ছি লিথোস্পিয়ার কি অ্যাটমোস্পিয়ার কম্পোজিশন অব দি অ্যাটমসফিয়ার এগুলো সব এখানে রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু বেশ ভালো ইনফরমেশন দিয়ে সাজানো ঠিক আছে দেখো এভাবে পরপর গেছে এগুলো এখানে দেখতে পাবে যে এটা যেমন ফাউন্ড পন্ড ইকোসিস্টেম দিয়েছে ঠিক আছে এখানে বায়োস্পিয়ার সম্পর্কে ছবি রয়েছে এখানে দেখতে পাচ্ছো অ্যাকো মানে অ্যাকোরিয়ামের যে ইকোসিস্টেম হতে পারে সেগুলো এখানে রয়েছে বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রতন্ত্র যা যা হয় মোটামুটি সবটাই আছে কিন্তু বায়োটিক অ্যান্ড লিভিং কম্পোনেন্ট দেখতে পাচ্ছো ফুড চেন ফুড ওয়েব এই সেই সমস্ত জায়গাগুলো কিন্তু এখানে কভার করেছে অর্থাৎ এনভারনমেন্টের মধ্যেও আমাদের যে সমস্ত কোর ইনফরমেশনগুলো জানা প্রয়োজন একটা বেসিক পরীক্ষার জন্য সেগুলো কিন্তু এখান থেকে তোমার মানে তুমি পেয়ে যাবে ঠিক আছে সেগুলো কিন্তু সবটা কিন্তু কভার করেছে দেখো এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া এগুলো রয়েছে ট্রানজিশান জোন কি বিভিন্ন রকম মানে টপিক রয়েছে দেখো এখানে যে বিভিন্ন ফরেস্ট এবং লেক বায়োডাইভার্সিটি কনজারভেশন দেখতে পাচ্ছো তখন রামসার কনভেনশন নাইনটিন সেভেন্টি ওয়ান ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেরিটেজেজেজেজেজ কনভেনশন এগুলো থেকে প্রশ্ন আদায় সেগুলো কিন্তু এখানে কভার করেছে ঠিক আছে তো আমি একটা কথাই বারবার বলবো যে বিভিন্ন ওয়ান ডে এক্সামের জন্য কিন্তু এটা একটা ওয়ান স্টপ সলিউশন মানে জিকের জন্য বইটা কিন্তু খুবই ভালো একটা বই এখানে দেখো ইন্ডিয়ান পলিটান কনস্টিটিউশন দেখতে পাচ্ছ এখানে পলিটি একদম মানে কীভাবে পলিটিটা আসছে শব্দ কীভাবে উৎপত্তি হচ্ছে উৎপত্তিগত অর্থ কী সেখান থেকে স্টার্ট করেছে এরপরে রিপাবলিক অফ ইন্ডিয়া ইন্ডিয়া সম্পর্কিত রয়েছে এখানে দেখো রেভিলিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশান এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লেজিসলেটিভ রিফর্মস বিফোর এইটিন ফিফটি সেভেন সব রয়েছে এখানে চার্টার অ্যাক্ট বা যেগুলো ভারত শাসন আইন হয়েছিল সেগুলো দেখতে পাবে দেখো বিভিন্ন অ্যাক্টগুলো এখানে দেওয়া মর্ড রিফর্মস দেখতে পাচ্ছ এই পরে কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন থেকে ইনফরমেশন রয়েছে একদম মানে একদম স্টার্টিং থেকে মানে যা শুরু করেছে শুরু থেকে শুরু এরকম ভাবে দেওয়া দেখো কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি মেকিং অ্যান্ড মেকিং অফ দি কনস্টিটিউশন দেখতে পাচ্ছ যে বিভিন্ন কমিটিগুলো হয়েছিল তাদের চেয়ারম্যান কারা ছিলেন সেগুলো রয়েছে ফার্স্ট চিফ ক্যাবিনেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া দেখতে পাচ্ছ ডিফারেন্ট সোর্স কোন দেশ থেকে কী কী মানে সংগ্রহ করা হয়েছিল সেগুলো এখানে লিস্টের মধ্যে রয়েছে কোনো ইনফরমেশন কিন্তু ছাড়া হয়নি বইটার মধ্যে প্রত্যেকটা ইনফরমেশন আছে তাকে ইম্পর্টেন্ট পার্টস আর্টিকেল অফ দ্য আর্টিকেল অফ দি কনস্টিটিউশন প্রত্যেকটা পার্ট এবং আর্টিকেল ধরে ধরে তার মধ্যে কী সাবজেক্ট মানে থাকে সেগুলো দেওয়া রয়েছে পার্টস অফ দি কনস্টিটিউশন এখানে আলাদা করে একটা মানে চার্ট করে দিয়েছে এবং প্রত্যেকটা আর্টিকেল কিন্তু তোমরা এখানে গুরুত্বপূর্ণ পেয়ে যাচ্ছ ঠিক আছে এই জায়গাটার প্রেজেন্টেশনটা খুব সুন্দর স্পেশাল ফিচার্স যেগুলো ধরো তার প্রি এখানে ইউনিয়ন অ্যান্ড টেরিটোরিস এই যে অধ্যায়টা দেখতে পাচ্ছ সিটিজেনশিপ রয়েছে ঠিক আছে জম্মু কাশ্মীরের যে মানে লাদাখের যে স্পেশাল যে বলতে পারো যে মানে ফিচার্সগুলো ছিল যেগুলো আর কি অবলিশ করা হয়েছে অ্যাবলিশ করা হচ্ছে সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি রাইট টু প্রপার্টি মানে ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে ফান্ডামেন্টাল রাইটসের ওদের দেখতে পাচ্ছি রাইট টু প্রপার্টি কোনো আর্টিকেলে কী কী রয়েছে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেওয়া ঠিক আছে আচ্ছা এরপরে দেখতে পাবে এখানে দেখো সাব ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট যেগুলো হয়েছিল অ্যামেন্ডমেন্টসগুলো সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে এখানে এক্সিকিউটিভ অফ দ্য ইউনিয়ন প্রেসিডেন্ট সম্পর্কে রয়েছে পাশে আর্টিকেল লেখা আছে পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে লিস্ট টোটাল একদম আপ টু ডেট সেটা কিন্তু দেওয়া আছে এখানে এরপরে দেওয়া প্রাইম মিনিস্টার দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার সম্পর্কে রয়েছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ এভাবে প্রত্যেকটা যে মানে পলিটির চ্যাপ্টার সেগুলোকে কিন্তু বইটার মধ্যে কভার করেছে ঠিক আছে তো আমি পলিটিটা স্কিপ করি এবার গিয়ে একটু ইকোনমিটা তোমাদেরকে দেখাই আচ্ছা এই যে যখন পলিটিটা শেষ হচ্ছে লাস্টে কিন্তু একটা এরকম মিসলিনিয়াস পোর্শন পাবে সেখানে ওয়ান লাইনের ফরম্যাটে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন কিন্তু প্রেজেন্ট করা আছে ঠিক আছে এখন নিউ পার্লামেন্ট বিল্ডিং যেটা তৈরি হচ্ছিল সেটাও কিন্তু এখানে আপডেট রয়েছে আচ্ছা তারপরে আমি চলে আসবো ইন্ডিয়ান ইকোনমিতে দেখো ইন্ডিয়ান ইকোনমি অফ ইন্ডিয়ান ইকোনমি এখানে প্রথমে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া রয়েছে ইকোনমিক সার্ভে সম্পর্কিত কিছু তথ্য এখানে পেয়ে যাবে আচ্ছা ইকোনমিক সার্ভে বাইশ তেইশ যেহেতু নতুন ইকোনমিক সার্ভে আবার যখন আসবে নতুন এডিশন বেরোতে সেটা আপডেট থাকবে ঠিক আছে সেটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও কভার করতে পারবে দেখো এখানে ইকোনমি অ্যান্ড ইকোনমিক্স কি মিক্সড ইকোনমি কি মানে টাইপস অফ ইকোনমিগুলো ক্যাপিটালিস্টিক ইকোনমি স্টেট ইকোনমি যেগুলো যেগুলো হয় মিক্সড ইকোনমি সব কিন্তু এখানটাই ফার্স্টে দেওয়া রয়েছে তারপর এখানে জিডিপি কি ইকোনমিক গ্রোথ কি এই সমস্ত যে বিভিন্ন যে কোর কনসেপ্টগুলো হোলসেল প্রাইস ইন্ডেক্স ডাব্লুপিআই তারপর এখানে দেখতে পাবে যে এখানে যে যে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস মানে এগ্রিকালচার যে সেক্টর সেই সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু এখানে রয়েছে দেখো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বিভিন্ন যে যোজনাগুলো সেগুলো এর মধ্যে একসাথে কিন্তু দেওয়া দেখো ন্যাশনাল ইনকাম কী এখানে ছবির মাধ্যমে মানে প্রেজেন্ট করে দিয়েছে এখানে চার্ট রয়েছে ন্যাশনাল ইনকাম দু মানে কুড়ি একুশ এবং একুশ বাইশের দেওয়া রয়েছে দেখো এখানে ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট তোমরা টাইপস অফ প্ল্যানিং দেখতে পাবে এখানে মডেলস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট রয়েছে গান্ধিয়ান মডেল বা অন্যান্য যেগুলো ছিল আর কি সেগুলো সব এখানে রয়েছে আচ্ছা এরপরও তোমরা দেখতে পাবে এখানে ডেভেলপমেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট প্রোগ্রাম অ্যাট এ গ্ল্যান্স এখানে দেওয়া রয়েছে টাইপস অফ আনএমপ্লয়মেন্ট এগুলো এখানে রয়েছে আচ্ছা কয়েকটা পেজ স্কিপ করি দেখো এখানে এখানে মূলত বিভিন্ন স্কিম যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা মানে রাজ্য যেটা আর কি রাজ্য সরকার সেগুলো সব কিন্তু আছে আচ্ছা ব্যাংকিং ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্কস ইন ইন্ডিয়ার ক্লাসিফাইড ইন্টু ফোর ক্যাটাগরিজ পাবলিক সেক্টর ব্যাঙ্ক কি তারপরে এখানে অন্যান্য যে সমস্ত ব্যাঙ্কের ডিভিশনগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এবং কোথার কোথায় কোনটা হেডকোয়ার্টার্স কত সালে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো কিন্তু পাবে ব্যাঙ্কিং রিফর্মস যেগুলো হয়েছিল সেগুলো সব আছে এই জায়গাটার মধ্যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড দেওয়ার ইয়ার অফ এস্টাবলিশমেন্ট দেখতে পাচ্ছি এখানে ইন্ডাস্ট্রি সম্পর্কিত ইনফরমেশন রয়েছে তো এই ক্ষেত্রেও তাই ইকোনমির ক্ষেত্রেও মোটামুটি আমাদের যে সমস্ত বেসিক জায়গাগুলো আমাদের জানা প্রয়োজন সেই প্রত্যেকটা বেসিক জায়গা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে মানে এবং যথেষ্ট পরিমাণে রয়েছে মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ঠিক আছে দেখো এখান থেকে আমাদের ফিজিক্সের অংশটা শুরু হচ্ছে সায়েন্স অ্যাকচুয়ালি দেখো সায়েন্সের মধ্যে ইউনিট অ্যান্ড ডাইমেনশান দিয়েছে ইউনিট কি ইউনিট বি কোনগুলো কোনগুলো হবে কত রকমের ধরন রয়েছে টাইপ মানে সিস্টেম অফ ইউনিটস কি ফিজিক্যাল কোয়ান্টিটি এস ইউনিট সিম্বল যেটা হবে সেগুলো দেওয়া রয়েছে এবং দেখো অন্যান্য যে বিষয়গুলো ধরো এই যে এটা কভার হলো এরপরে মোশন দু নম্বর অধ্যায় মোশনের মধ্যে ঠিক আছে দেখো এখানে লেখা রয়েছে স্কেলার কোয়ান্টিটিস এখানে ভেক্টর কোয়ান্টিটিস লেখা রয়েছে এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছে পরপর এখানে বিভিন্ন ইকুয়েশানস যেগুলো সেগুলোকে কিন্তু একদম মানে বলতে পারো যে খুব কনসাইজ ওয়েতে প্রেজেন্ট করা রয়েছে ঠিক আছে সায়েন্সের জন্য আমি অবশ্যই বলবো না যে শুধুমাত্র এই জায়গাটাই তোমরা পড়ো সায়েন্সের জন্য একটু আলাদা করে যদি পড়তে পারো সেটা অনেক ভালো হয় তোমরা চাইলে নিয়ন গডফাদার যে সায়েন্স বইটা হয় সেটা কিন্তু তোমরা দেখতে পারো সেই বইটা খুব ভালো সায়েন্সের জন্য ঠিক আছে মানে ইংলিশে এছাড়াও সায়েন্সের মানে প্লে লিস্ট করা আছে তুমি চলে সেখান থেকেও কিন্তু দেখতে পারো এরকম বিভিন্ন চ্যাপ্টারগুলো মূলত ওয়ান লাইনের ফর্মে দেওয়া তোমরা চলে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো তোকে সাউন্ড ওয়েব প্রত্যেকটা কিন্তু এখানে পয়েন্ট করে করে দেওয়া আছে ঠিক আছে তারপর আমি একটু দেখাই জাস্ট তোমরা হয়তো একটা আইডিয়া হয়ে যাবে এরকমভাবে আমি প্রত্যেকটা জায়গা দেখাবো না কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে কারেন্ট ইলেকট্রিসিটি দেখতে পাচ্ছ এই অধ্যায় সম্পর্কে বিভিন্ন যে ইনফরমেশানগুলো এখানে ওয়ান লাইনের ফর্টে কিন্তু সাজানো আছে তবে সায়েন্স এখানে যেটুকু আছে আমি বলি সেটা কিন্তু খারাপ একেবারেই নয় মোটামুটি রিভিশন করার জন্য কিন্তু খুব ভালো করে দেওয়া কেমিস্ট্রি দেখতে পাচ্ছো এখানে ইন্ট্রোডাকশান দিয়েছে এরপরে অফ সিস্টেন্স সম্পর্কে দেখতে পাচ্ছ রয়েছে এখানে ফিল্টারেশন রয়েছে এরপর দেখ মানে টপিকগুলো কি হয়েছে যে খুব বড় বড় করে মানে ডিভিশন করা নেই যে এখান থেকে নতুন টপিক শুরু হচ্ছে ছোটো ছোটো করেই লেখা তো এটা দেখো লেখা রয়েছে কোরশান দেখতে পাচ্ছ ঠিক আছে আচ্ছা এরপর যদি দেখো এখানে যে বিভিন্ন টপিকগুলো এগুলোকেও দেওয়া আছে ডিফেক্টসিন ম্যান্ডেলিভস পিরিয়ডিক টেবিল ঠিক আছে মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল সেটা সম্পর্কিত রয়েছে আচ্ছা এখানে পরপর যাচ্ছে এগুলো আশা করি বুঝতে পারছো যে মানে প্রেজেন্টেশনটা কেমন রয়েছে অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা আমি আর পড়তে চাইছি না ভিডিওটা তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে ঠিক আছে তো কেমিস্ট্রি গেলো আমি বায়োলজিটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই বায়োলজিটা কেমনভাবে শুরু হচ্ছে দেখো এই যে বায়োলজিটা রয়েছে এখানে প্রথমে এখানে ইন্ট্রোডাকশান রয়েছে ইন্ট্রোডাকশনের মধ্যে বায়োলজি এবং ইম্পর্টেন্ট টার্মস অফ বায়োলজি সেগুলো পরপর দেওয়া রয়েছে মানে এই বায়োলজি সম্পর্কিত যে সমস্ত টার্মগুলো প্রয়োজন আচ্ছা এখানে ক্লাসিফিকেশন অফ অর্গানিজম দেখতে পাচ্ছো হোয়াট ইজ লিভিং এগুলো রয়েছে এখানটাতে এখানে স্টাডি অফ সেল বা সাইটোলজি যেটা বলা হয় সেগুলো সম্পর্কে ইনফরমেশন রয়েছে এবং এক্ষেত্রেও তাই মূলত ওয়ান লাইনার ফরম্যাটে যে সমস্ত কোর ইনফরমেশনগুলো থাকে বায়োলজির সেগুলো কিন্তু কভার করেছে ঠিক আছে দেখো বোটানি এখানে আলাদা করে ভাগ করা আছে জুওলজি আলাদা করে ভাগ করা আছে প্ল্যান্ট মরফোলজি দেখতে পাচ্ছ মূলত এগুলো এরকম ওয়ান লাইনের কিন্তু ফর্মেটেই দেখো প্ল্যান্ট হরমোন নাইট্রোজেন সাইকেল দেখতে পাচ্ছ কিছু কিছু টপিক এখানে মানে এমন আছে যেগুলো কিন্তু বলতে পারো যে তুমি বায়োলজি ইসের মধ্যে পড়ছো এনভারোমেন্টের মধ্যেও পড়েছো সেগুলোও কিছু ইম্পর্টেন্ট রেলিভেন্ট টপিক এখানেও চলে আসো তো মোটামুটি এতগুলো পৃষ্ঠা জুড়ে কিন্তু বায়োলজিটা রয়েছে দেখো এখান থেকে মিসলেনিয়াস পোর্শন মিসলেনি বা এটা কিন্তু এক পুরোপুরি জিকে এই জায়গাটা কিন্তু এই বইটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই বইটা যদি কিনে থাকে এইখান থেকে কিন্তু এই অংশটা অবশ্যই পড়ো দেখো ফার্স্ট ইন ইন্ডিয়া ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট ইন ইন্ডিয়া এরপরে ফার্স্ট ইন ইন্ডিয়া মিল ঠিক আছে দেওয়া রয়েছে আচ্ছা এরপরে আমি দেখাই দেখো এখানে রয়েছে ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেল দেখতে পাচ্ছ এখানে সুপারলেটিভস ইন ইন্ডিয়া দেখো দ্য লংগেস্ট রিভার ব্রিজ দ্য লার্জেস্ট অ্যানিমাল ফেয়ার দ্য লার্জেস্ট অডিটোরিয়াম দ্য লার্জেস্ট লেক দ্য হায়েস্ট ড্যাম ঠিক আছে এগুলো কিন্তু পরপর সব এখানে দেওয়া আছে এগুলো থেকে একদম ধরে ধরে প্রশ্ন আসে পরীক্ষাতে ঠিক আছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু দেওয়া এখানে প্রথম যে চার্ট করা তো ভীষণ ইম্পর্টেন্ট সুপারলেটিভস ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে দেখো এখানে রয়েছে টলেস্ট অ্যানিমেল অন ল্যান্ড জিরা বিগেস্ট বিল তারপরে লার্জেস্ট বার্ড স্মলেস্ট বার্ড এগুলো কিন্তু সব এখানে দেওয়া আচ্ছা এইখান থেকে শুরু হচ্ছে দেখো স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে ইনফরমেশন রয়েছে ঠিক আছে গেলো ন্যাশনাল এমব্লেমস অফ সাম কান্ট্রিজ বিভিন্ন দেশের জাতীয় প্রতীক ন্যাশনাল অ্যানিমেলস অফ সাম কান্ট্রিজ ঠিক আছে নিউজ এজেন্সিস অফ সাম কান্ট্রিজ এগুলো গেল আচ্ছা এখানে অ্যাব্রিভিয়েশনস দিয়েছে কিছু এই অ্যাব্রিভিয়েশনসগুলো খুব ইম্পর্টেন্ট এরপর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স দেখতে পাচ্ছ এখানে সাম ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টিস রয়েছে ঠিক আছে বলছে দেখো ইন্টেলিজেন্স এজেন্সিগুলো রয়েছে পার্লামেন্টস অফ সাম কান্ট্রিজ সাম অফিসিয়াল বুকস ওয়ার্ল্ডের মধ্যে নিউজ পেপার প্লেস এবং পাবলিকেশন কোথায় কথা কি রয়েছে আর রয়েছে ইউনাইটেড নেশনস সম্পর্কে একদম ভালো করে বিস্তারিতভাবে তথ্য দেওয়া ঠিক আছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যান্ডদের হেডকোয়ার্টারস সেটা এখানে পেয়ে যাবে এবং অনেকগুলো পাতা জুড়ে কিন্তু স্ট্র্যাটেজিক সেটা আছে দেখো সেক্রেটারি জেনারেল রয়েছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল উইকস ইন্টারন্যাশনাল যে ইয়ার্স সেগুলো এখানে দেওয়া রয়েছে আমার প্রত্যেকটা ডেট আর কি ধরে ধরে এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ফেমাস ট্যুরিস্ট স্পট যেগুলো সেগুলো দেওয়া রয়েছে ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে এখানে দেখতে পাবে যে ফাউন্ডেশন ডে অফ সাম সাম স্টেটস রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে ধরো ধান গবেষণা করে কোথায় অবস্থিত এরকম দিয়ে দিল ঠিক আছে ন্যাশনাল পার্কসগুলো দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট জায়গা এটা ফেমাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেওয়ার এক্সপোন্ডমেন্টস দেওয়া রয়েছে এখানে ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্সেস অ্যান্ড আর্টিস্ট এখান থেকেও প্রশ্ন আসে ধরো কুচিপুরি কোন স্টেটে হয় বা কাত্যাক কোন রাজ্যের এগুলো কিন্তু দেয় ফেমাস নিকনেম অফ ইউনিয়ন পার্সন রয়েছে আচ্ছা ন্যাশনাল এবং পদ্মা অ্যাওয়ার্ডস সম্পর্কে রয়েছে ভারত রত্ন পদ্মা অ্যাওয়ার্ডস কি পদ্মশ্রী কী এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত ভাগ করে দেওয়া হয় গ্যালেন্টারি বিভিন্ন অ্যাওয়ার্ড যেগুলো হয় সেগুলো রয়েছে ভারতীয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছ এখানে নোবেল প্রাইজ সম্পর্কে ইনফরমেশন রয়েছে নোবেল প্রাইজের মধ্যে যা যা মোটামুটি আমাদের জানা প্রয়োজন স্ট্যাটিক সেগুলো কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে ঠিক আছে অনেকগুলো জায়গা জুড়ে রয়েছে নোবেল প্রাইজের অস্কার দেখতে পাচ্ছ অস্কার থেকে ইনফরমেশন রয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ড থেকে ইনফরমেশন রয়েছে ঠিক আছে এখানে দেখো পুলিশ যারা প্রাইস গান্ধী পিস প্রাইজ রয়েছে ইউনেস্কো কলিঙ্গ প্রাইজ যেটা দেওয়া হয় সেটা রয়েছে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথারের যে জায়গাটা কতটা সুন্দর করে দেওয়া সাম ইম্পর্টেন্ট ফরেন রাইটার্স অ্যান্ডদের বুকস দেখতে পাচ্ছ সাম বলছে যে টলেস্ট বুকস অ্যান্ড অথার এগুলো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে কমিটিস অ্যান্ড কমিশনস রয়েছে এখানে দেখতে পাবে যে বিভিন্ন যে বলতে পারো যে ডেভেলপমেন্ট বা ইউথ হোস্টেলস ঠিক আছে বলছে ন্যাশনাল ইউথ ক্রপস এগুলো সব এখানে কিন্তু আছে পরপর এখানে অনেকগুলো টপিক কিন্তু কভার করেছে এগুলো সম্পর্কে আচ্ছা অলিম্পিক্স অ্যাট এ গ্ল্যান্স উনিশশো সালে প্রতিষ্ঠা অলিম্পিক সম্পর্কিত বিভিন্ন যে ইনফরমেশন সেগুলো কিন্তু এখানে পুরোটা কভার করেছে আচ্ছা টোকিও অলিম্পিক্স সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে এখানে অন্যান্য যে সমস্ত খেলাগুলো হয় ধরো ইন্ডিয়াস মেডেল উইনার্স সিডাব্লু জি দু হাজার বাইশে যে ক্ষেত্রে যত কী পেয়েছে না পেয়েছে এগুলো রয়েছে হয় এগুলোর আপডেটেড প্রয়োজন এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে কভার হয়ে যাবে এশিয়ান গেমস সম্পর্কিত এখানে ইনফরমেশন রয়েছে দু হাজার জাকার্তার যেটা সেটা রয়েছে সাউথ সাউথ এশিয়ান গেমস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ দু হাজার এগারো পনেরো উনিশ তো এরপরে কিন্তু হয়েছে সেটা কিন্তু আপডেটটা এই বইটার মধ্যে এই মুহূর্তে করা নেই এবং এখানে ফুটবলের মধ্যে বিভিন্ন ভাগ পাবে ব্যাডমিন্টন রয়েছে লন লন টেনিস দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো ফেমাস স্টেডিয়াম স্পোর্টস কাপস অ্যান্ড ট্রপিক্স মানে কোন কোন খেলার সাথে কী কী কাপ যুক্ত ধরো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত এই কোশ্চেনটা তোমরা হয়তো অনেকবার পেয়েছো হকির সাথে যুক্ত এরকম কিন্তু এই জায়গাগুলো এখান থেকে কভার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এমিনিয়েন্ট ইন্টারন্যাশনাল প্লেয়ার্স ফিমেল বিভিন্ন স্পোর্টসম্যান সম্পর্কে রয়েছে আচ্ছা একদম এই পর্যন্ত আমাদের গেলো স্ট্যাটিকজিকে একদম জিকে আমাদের কোর যে জায়গাগুলো সেগুলো কিন্তু এখানে কভার হয়ে যাবে এবার কম্পিউটার দেখতে পাচ্ছ কম্পিউটারের মধ্যে যে বেসিক জায়গাগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে অল্প কয়েকটা পেজের মধ্যে মোটামুটি এখান থেকে একবার তোমরা কিন্তু পড়ে নিতে পারো তবে আরেকটু বেশি যদি থাকতো কম্পিউটারটা অবশ্যই কিন্তু ভালো হতো ঠিক আছে তো এভাবে বইটা মানে শেষ হলো আর কি তো এটার মধ্যে প্রচুর ইনফরমেশান বইটার মধ্যে রয়েছে এবং খুব ফেমাস একটা বই তো মোটামুটি তোমরা যদি চাও ইংরেজি ভার্সানে কোনো একটা জিকে বই নিতে তোমরা কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো তবে অবশ্যই অবশ্যই আমি নেক্সট জেন যে জিকে বইটা রয়েছে তরুণ গোয়েল স্যারের লেখা সেইটাকে আমি আগে রাখবো কারণ সেই বইটার মধ্যে প্রেজেন্টেশনটা আমার বেশি বেটার মনে হয় এই বইটার মধ্যে ইনফরমেশান খুব ভালো রয়েছে ঠিক আছে কিন্তু প্রেজেন্টেশনটা আমার মানে ওইটাতে বেশি ভালো লাগে কারণ এখানে যেভাবে প্রেজেন্টেশন করা আরেকটু কিন্তু জিনিসটাকে বলতে পারো মানে একটু গুছিয়ে বা কিছু কিছু ক্ষেত্রে একটু হাইলাইট করে জিনিসগুলোকে কিন্তু সাজানো যেত সেটা আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগতো পড়তে তো হয়তো পরবর্তীকালে কখনো নতুন এডিশন আসলে সেটা ঠিকও করা হতে পারে তবে জানি না তবে তোমরা যদি চাও লুসেন্টের জিকে বইটাকেও কিন্তু কনসিডার করতে পারো তথ্যের দিক থেকে কিন্তু একটা ভালো বই ঠিক আছে তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে এই বইটা সম্পর্কে একটা মানে ব্রিফ নলেজ তোমাদেরকে দেওয়ার তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর যদি তোমাদের এই বইটাও ভালো লাগে পছন্দের বই হয় তবুও তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো আর যদি চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য এই বইটাকে কনসিডার করো খুব কোনো সমস্যার কিছু নেই যদি লুসেন্টের জিকে বই পড়তে হয় তোমরা কিন্তু পড়তে পারো আমি একেবারে তোমাদেরকে না করবো না নেওয়ার জন্য আমি রিকমেন্ডই করব বইটাকে ঠিক আছে তো যদি কোনো কোশ্চেন থাকে পরেও এই বইটা সম্পর্কে তবে অন্য কোনো কোশ্চেন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট জানাও আমি আমের কমেন্টে রিপ্লাই করি আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে আর এই বইটার যে পার্চেস লিঙ্ক রয়েছে এবং বিনা পানির যে ডিটেলস সেটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে একটু চেকআউট করে নিও ঠিক আছে আর ভিডিওটা কিন্তু লাইক করে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো ওই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে